আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে দইয়ে কেটে রেখেছি রূপচাঁদা মাছ। এখানে আছে 2-3টা কাঁচামরিচ, 1 কাপ তেল, 1টা বড় পেঁয়াজ দেখে আমি ব্লেন্ড করে রেখেছি, 1.5 টিস্পুন মরিচ পাউডার, 1.5 টিস্পুন ধইনা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, এনার আছে 1 টিস্পুন কারি পাউডার। ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। মাছটাকে ফ্রাই করার জন্য আমার দরকার অল্প একটু হলুদ পাউডার অ্যান্ড অল্প একটু লবণ। মাছগুলোকে আমি প্যানটাতে ফ্রাই করে নিব, তার জন্য আমার লাগবে অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। ওয়ান সাইড হয়ে গেছে, এখন আমি ওই পাশটাকেও সেমভাবে ফ্রাই করে নিব। আমার এখানে লাগবে 1 কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব যেন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যায়। আপনাদেরকে চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। ওকে, পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেবো একসাথে। তারপর অল্প একটু পানি অ্যাড করে ফেলবো যেন পেঁয়াজটা পুড়ে না যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। পরে 10 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নিব। 10 মিনিট পর আবার চলে আসলাম, এখন আমি দিয়ে দিব ধইন্যা পাতা। দিয়ে আরও 3-4 মিনিট আমি এটাকে কুক করে নিব। তরকারিটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নতুন কিছু দেখার জন্য আমার সাথে থাকবেন। অন্য কিছু নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।